বন্ধুরা, আপনারা কি এমন প্রজাপতি দেখেছেন যে প্রজাপতি ডানার এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়? এমন পোকা দেখেছেন দেখতে অবিকল গাছের পাতার মতো? নাকি এমন মাছ দেখেছেন কাচের টুকরার মতো? না দেখে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি পৃথিবীর সেরা পাঁচটি অদৃশ্য প্রাণীর জীবনযাপন সম্পর্কে ধারণা দেব। ওয়েলকাম টু ওয়ার্ল্ড ডিসকভারিতে। নাম্বার একে হচ্ছে গ্রেটা অটো। প্রজাপতি পৃথিবী সকল সৌন্দর্য প্রাণীদের মধ্যে ওরাও একটি, আর আমরা সবাই প্রায় প্রজাপতি পছন্দ করি। আপনারা হয়তো অনেক রকম অনেক কালারের প্রজাপতি দেখেছেন, কিন্তু আপনারা কখনো ট্রান্সপারেন্ট প্রজাপতি দেখেননি। এই প্রজাতির প্রজাপতির ডানার এক পাশের থেকে আরেক পাশে দেখা যায়। এরা লম্বা সময় পর্যন্ত উঠতে পারে। এদেরকে সাউথ আমেরিকায় বেশি পাওয়া যায়। শীতকালে এরা আমেরিকা থেকে টেক্সাসে চলে আসে। বন্ধুরা, ট্রান্সপারেন্ট প্রজাপতি সম্পর্কে আরও জানতে এবং দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার দুয়ে হচ্ছে সালফা মেগ্রো। এই প্রাণীটিকে পানিতে পুরোই অদৃশ্য লাগে। এরা অক্টোপাসেরই একটা প্রজাতি। এদেরকে পানির ভেতরে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এদের লেজ, শরীরে কাটা, চোখ কিছুই দেখা যায় না। বন্ধুরা, এই প্রাণীটি যাই খাক না কেন সবই আপনি দেখতে পাবেন, কিন্তু সমুদ্রের ভিতরে কিভাবে তারা চলাফেরা করে তা আপনি কখনোই বুঝতে পারবেন না। সামনে থেকেও দেখলেও বুঝতে পারবেন না। নাম্বার তিনে হচ্ছে দ্য বাফ টিপ মোর। এই জিনিসটিকে দেখে আপনাদের মনে হচ্ছে এটি কোনো ছোট গাছের টুকরা। এটা যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণটাই ভুল ভাবছেন, কারণ এটা কোনো গাছের টুকরা নয়, এটা এক ধরনের প্রাণী। এটা বাফ টিপ নামে পরিচিত। এই প্রাণীটি খুব সহজে গাছের সাথে মিশে নিজেকে লুকিয়ে ফেলতে পারে, যার ফলে সহজে এদেরকে কেউ দেখতে পায় না এবং এদেরকে জঙ্গলে বেশি দেখা যায়। এদেরকে ইংরেজি জুন জুলাই মাসে দেখা যায়। নম্বর চারে হচ্ছে ল্যাপটোসেফালাইস। আপনারা যদি এটিকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবছেন এটি কোনো কাচের টুকরো। না বন্ধুরা, এটি কোনো কাচের টুকরো নয়, এটা হলো ল্যাপটোসেফালাইস। এটা এক ধরনের সামুদ্রিক মাছ। এরা শত্রু শিকারীর হাত থেকে নিজেদেরকে খুব সহজেই লুকাতে এক্সপার্ট। ল্যাপটোসেফালাইস ডিম থেকে বের হওয়ার পর থেকেই এদের শারীরিক পরিবর্তন হতে থাকে। এরা পানির নিচে এমনভাবে চলাফেরা করে কোনো শিকারী এদেরকে দেখতে পায় না। এভাবে এরা সমুদ্রের বড় বড় প্রাণীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করে আসছে। ল্যাপটোসেফালাইস ডিম থেকে বের হওয়ার পরপরই 3 মাস পর্যন্ত অদৃশ্য থাকে। নাম্বার পাঁচে হচ্ছে লিপ ইনসেক্ট। আপনারা প্রথম দেখায় মনে হবে এটি একটি গাছের পাতা, কিন্তু না বন্ধুরা, এটি কোনো গাছের পাতা নয়, এটি হচ্ছে একটি প্রাণী। কি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্য। বন্ধুরা, জঙ্গলে বসবাস করা অন্য প্রাণীদের খুব পছন্দের খাবার এবং সহজ শিকার হওয়ায় এরা এভাবে নিজেদেরকে লুকিয়ে রাখে। এদের আশেপাশে যে কোনো ধরনের বিপদ দেখলে এরা নিজেদেরকে স্থির করে ফেলে, মানে নড়াচড়া বন্ধ করে দেয়, যাতে কোনো শিকারী তাদেরকে শিকার না করতে পারে। লিপ ইনসেক্টস সাধারণত গাছের ফল খেয়ে বেঁচে থাকে, আর এরা সারা জীবন গাছেই কাটিয়ে ফেলে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।